আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে গরুগুলো দেখতেছি এই যে খোলা আকারে, হ্যাঁ, এগুলা কি মুক্ত আকারে মুক্ত চারণ করেন, মানে মুক্ত ভাবে পালন করে? এগুলো কি বাধা হয় না কখনো? না। আচ্ছা, এগুলো কোথায় পালেন আপনি? না, এটা আমি খামারে করে। খামারে ঘরে রাখেন? আপনি মানে এমনি ছাইরা খাওয়ায়? আপনি সন্ধ্যা ছাইরা কোথায় খাওয়ান? জায়গা আছে এক্সট্রা বাগানে? আমার জায়গা আছে। আচ্ছা, এগুলো বাগানে থারার মতো কতগুলো গরু আছে আপনার? আমার গরু আছে সাতটা, সাতটা বাগানে ছেড়ে খাওয়াই আর সাতটা ভিতরে খাওয়াই। আচ্ছা, এই যে যে সাতটা দেখতেছি আমরা এখানে, এগুলো বাগানে ছাড়া থাকে? না, হ্যাঁ, বাগানে ছাড়া। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন সোলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমরা চলে আসছি শিল্পপতি মোশাররফ হোসেনের একটি গরুর খামারে। আমরা এখানে দেখব, এখানে একজন কর্মচারীর সাথে কথা বলবো, মানে কীভাবে এই গরু খামার মানে তদারকি করে, কীভাবে গরুর পরিচর্যা করে, আমরা তার কাছে শুনবো। এখানে বদ্ধ অবস্থায় সাতটি গরু পালন করা হয়, আর মুক্তচারণভাবে সাতটি গরু আছে ওনার। এই সাতটি গরু বাহিরে মুক্তচারণভাবেই থাকে, আর সাতটি গরু ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তিনটে গরু, বড় বড় গরু। এখানে তিনটে গরু আপনার একদম বদ্ধ অবস্থায় থাকে, আর ওই পাশে তিনটে গরু আছে, ওইখানে ও এখানে চারটে আছে, ওইখানেও একদম বদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে, আর সাতটা গরু বাহিরে মুক্তচারণ পালন করা হচ্ছে। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন একজন এখানে শ্রমিক আছে, এখানে সবসময় এসে দেখাশোনা করে, এই গরুগুলা পরিচর্যা করে। আমরা ওনার সাথে একটু কথা বলে নেই কীভাবে এই গরুগুলো পরিচর্যা করা হচ্ছে। তো ভাই, একটু এইদিকে আসবে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালোই। তো আচ্ছা, আপনি যে এই যে মোশাররফ, শিল্পপতি মোশাররফ হোসেনের খামারের যে গরুগুলো পরিচর্যা করেন, হ্যাঁ, এখানে কয়টা গরু আছে বদ্ধ অবস্থায়? এখানে বদ্ধ অবস্থায় আছে সাতটা গরু। মানে এগুলো কি কখনো ছাড়া হয় না? না, এই যে ছাড়া অনেক বড় দিকে ছাড়ি না বাইরে, আর বাইরের জন্য সাতটা ছাড়া আছে। বাহিরে কি ওইগুলো কি মুক্ত চারণ? বাগানে সবসময় খোলা থাকে। ওগুলো খাওয়া কীভাবে? শুধু কি ঘাসি খায়? ঘাসি খায়। আর মানে ফিটটিট দেওয়া হয় না? না না, কেন কিছু দেওয়া হয়। আচ্ছা, এই যে গরুগুলো যে আপনি পালতেছেন, হ্যাঁ, এগুলো কীভাবে খাবার দেন? কয়বার খাবার দেন? এটাকে খাবার দেয় দুইবার। দুইবার? কখন কখন? সকাল আটটার দিকে একটা, আটটার দিকে খাওয়ান দিই, আটটার পরে একটু রেস্টে খায়, রেস্টে পরে আবার দোয়াই, দোয়াই টোয়া হয়ে গা, দুইটার দিকে আমি আবার খাওয়ান না। সকালে কী খাবার দেন? সকালে খাওয়ান দিই 1 কেজি ভুট্টা। একটি গরুর জন্য 1 কেজি ভুট্টা? হ্যাঁ, একটা ভুট্টি। ভুট্টা কি ভাঙা গরু? তা নাই, গুড়া গুড়া গুড়া। আর কুড়া দিই হাফ কেজি। হ্যাঁ, হাফ কেজি গুড়া ভাড়া এখানে এক কেজি হয়েছে। আর এই খড় খ্যারের সাথে লালি আর পুরো আমি খেয়া বাঁধাই, বান্ধা হেরে পরে দিচ্ছি। খেয়ালটা খাবার কখন দেন? এটা খ্যারে দিনে তিনবার পরে। দিনে তিনবার পরে? হ্যাঁ। কয় কেজি করে খেতে? খ্যারে মাপা নাই, কিন্তু তা অনুমানে তিন যেরকম খায়। হ্যাঁ, কিরকম হবে বলতে পারবেন কিছু? আনুমানিক আমরা ব্যস্ত আছি, বাজারে নিয়েছিলাম কিছুদিন আগে, নিয়েছিলাম 30,000 টাকা, 2,30,000 টাকা দাম হয়েছে। এটা তো বেশ বড় হয়েছে গরুটা। হ্যাঁ, এটা আসলে কি জাতের গরু? এটা কি দেশি মধ্যে করস ধরন জানো? দেশি ধরন জানো? দেশিও ধরা যাবে না, করস ধরা না, এটার মধ্যে আর কি। তা ভাইয়া, এই যে এই গরুটা দেখতেছি আমরা, হ্যাঁ, এই গরুটা কত মাসে আনা হয়েছিল? এটা ওই 9 মাসে চলতে আসছে। সেম সেম একসাথে আনা হয়েছিল? পাশাপাশি আর কি। এটা কোন বাজার থেকে আপনারা কই করছেন? এটা আমরা আনছি গ্রামেতে, এই আমাদের বৈশাখী বাজার আছে, বৈশাখী বাজার আনতে। একটা ধরেন দিকে গরুটা দেখে, এটা এটা 9 মাস থেকে পালতেছেন? না, 9 মাস আগে। এটাও কি সেম দামে কিনা হয়েছিল? 90,000 টাকা? এটার লগে দুই আরেকটা আছে, দুইটা কিনা হয়েছিল 1,75,000। হ্যাঁ, দুইটা চূড়া
পরে একটা বিক্রি করে অ্যারোলাইসিস যেমন দেয় আর একটা রেখে দিই। ও আচ্ছা, তাহলে এই দুইটার বয়স 9 মাস নাকি? হ্যাঁ 9 মাস। আচ্ছা ওই যে কালোটা এটা একটু সরাই দেন দেখি, ওইটা একটু দেখি। হ্যাঁ এই যে কালোটা আরো বেশ অনেক বড় লম্বা সরা, এটা কি করো এই এই ফিজিয়ান নাকি? হ্যাঁ এটা করো ফিজিয়ান গুরু। হ্যাঁ করো ফিজিয়ান দেখা যাইতেছে। এইটা কতদিন আগে কিনা হয়েছিল? এটা কিনা হয়েছে 8 মাস। কোন বাজার থেকে কিনা হয়েছিল জানেন কি? নালিতাবাড়ি বাজার থেকে, নালিতাবাড়ি সদর বাজার থেকে। না 85,000 টাকা দিয়ে কিনা হয়েছিল। না সামনে যে পালন করেন সব সময় আপনার যদি বুঝাই গেন একটু আদর করতে পারেন? না আদর তো করি। হ্যাঁ আদর করি না, এই শুধু আপনি ই করেন মালিকানার মানে দায়িত্ব পালন করেন একটু। হ্যাঁ আদর করি। হ্যাঁ আদর করি, আদর করি মালিক ই করবো। আচ্ছা একটু আদর করবো, যে আপনার যদি বুঝাতে আমরা গেলে তো আরো বিশাল রাগ মনে হয়েছে, অনেক রাগ না রাগ নাই। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমরা চলেন ওইদিকে যাই দেখি। গরুগুলো বেশ বড় হয়ে গেছে এখন, আসলে আনুমানিক কিরকম হতে পারে এগুলা? আমরা এটা দাম 2 লাখের কাছাকাছি। 2 লাখের কাছাকাছি? না দেখি এই 9 মাস আগে আপনার কিরকম খরচ গেল? 9 মাসে গেছে খরচ 30,000 করে এক গরু খাইছে। এক গরু 9 মাসে 30,000 খাইছে? বেশ অনেক খাইছে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই খামার অনেকটাই পুরোটাই খালি এখন, আসলে গরুগুলা বিক্রি করা হয়েছে, এরপর আর গরু ওঠানো হয় নাই। চিন্তা ভাবনা মনে করছে ঈদের কাছাকাছি আসলে ঈদ চাপাচাপি হইলে একটু এরকম হবে। গরু কিনা ধরছে না মানে কয়েক মাসের মধ্যে কিনা শেষ করবেন নাকি? কিনা শেষ করবেন। এখানে কতগুলা গরু আটে? এইখানে গরু আটে 20টা গরু আগে 20টার মধ্যে আমরা বানাই। আচ্ছা এখানে 4টা গরু আছে না? এটা কত কিনা হয়েছে? এটা কিনা হয়েছে 2 বছর আগে। এটা তো ছোট, এটা এটা কত দিয়ে কিনা হয়েছিল? 55,000। কতদিন আগে? 2 বছর আগে? 2 বছর 15 দিন আগে? আবার এটা কতদিন আগে কিনা হয়েছে? এটা কিনা হয়েছে তারা আরো আপনি একটু সামনে সামনে যান, একটু দর্শক আপনাকে দেখবে আর একটু জোরে জোরে কথা বলবেন। হ্যাঁ এটা কতদিন আগে কিনা হয়েছে? এটা কিনা হয়েছে এটা 1 মাস আগে। এক মাস আগে? না আচ্ছা ওইটা ওইটা এটা এটার দাম কত ছিল? এটাও 55,000। আচ্ছা এটা কোন বাজার থেকে কিনছে? নালিতাবাড়ি। ভালো জাতের গরু পাওয়া যায়। প্রিয় দর্শক আপনারা যদি গরু কিনতে চান নালিতাবাড়ি আশেপাশে তাহলে আপনারা নালিতাবাড়ি চলে আসতে পারেন, এখানে ভালো জাতের গরু পাবেন আপনারা, ফিজিয়ান সাইহওয়াল করস ব্রিডের মধ্যে ভালো ভালো জাতের গরু পাবেন অল্প দামে। তো এই এটা কি এটা এটা কি যা? এটাও করস? না আচ্ছা এটা কতদিন আগে কিনা হয়েছে? 15 দিন আগে মানে 1 মাস আগে? এক মাস আগে। এটা কোন বাজার থেকে কিনছে? হালুয়াঘাট বাজার? না নালিতাবাড়ির পূর্ব সাইড সরি। এটা কত দিয়ে কিনছিলেন? 2,60,000। না আচ্ছা এটা এটাও কিনা হয়েছে 1 লক্ষ 2 টাকা। এক লোকের মধ্যে মানে এক বাজারে কিনা হয়েছে একসাথেই? এটা কত দিয়ে কিনছে? এটা কিনা হয়েছে 60। তো ভিউয়ার্স আমরা দেখলাম শিল্পপতি মোশাররফ হোসেনের গরুর খামার, গরুর শেড। আসলে গরুর শেডটা অনেক সুন্দর, এখানে প্রায় 20টা গরু পালন করা যাবে। আসলে এখানে চারি দেওয়া হয়েছে 30টা, এখানে কিন্তু গরু পালা হয় 20টা নাকি? এখনও গরু উঠানো হয় নাই, এটা আসলে কুরবানি ঈদকে টার্গেট করেই গরু উঠানো হয়। আমরা সাবাদ আলী ভাইয়ের কাছে শুনলাম ওনার অভিজ্ঞতার কথা, উনি যেভাবে গরু পালনগুলো করে থাকে, উনি আসলে সাধারণত দিনে গরু এই গরুগুলো যে দেখতেছেন আমরা দিনে 2 বার খাবার দিয়ে থাকে সকাল আর বিকাল। সকালে দিনে একবার ধোয়া? না দিনে গরমে শীতের দিনে একবার ধোয়ায়? শীতের প্রতিদিন ধোয়া? এই শীতে ধোয়া দিয়েছেন? হ্যাঁ প্রতিদিন শীত। আচ্ছা গরম দিনে? গরম দিনে 2 বার ধোয়া? গরম দিনে 2 বার ধোয়া দিয়েছে, খাবার দেয় 2 বার। এখানে খাবার এসে এইভাবে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, তো বিভিন্ন মানে মেডিসিন আসলে উইদাউট মেডিসিন মেডিসিন ছাড়া এখানে মানে গরু পালন হচ্ছে, এরপর ন্যাচারালি গরু এখানে পালন হয়। তো আমরা যারা নতুন খামার করতে চাচ্ছি তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো, এখানে যারা যত্ন যত বেশি করবেন তাদের ফলন তত বেশি হবে। হ্যাঁ যারা নিজে যত্ন করতে পারবেন গরুর খামারে তারা বেশি লাভবান হতে পারবেন, তাদের যারা সময় দিতে পারবেন বেশি তারা গরুর খামারে লাভবান তত করবেন করতে পারবেন বেশি। আসলে আপনার বেতন কত দেয়? আমার বেতন দেয় 10,000 টাকা।
মাসে 10,000 টাকা আসে শুধু টাকাই দিয়ে 10,000 নাকি খাওয়া দাওয়া টাকাই দিয়ে 10,000 খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই জায়গায় কুমটান থাকি এখানে থাকে নিজে আমি বিয়ে করতে করতে আচ্ছা বউ নিয়ে এখানে থাকে বাচ্চা কাচ্চা আছে আপনার ছেলে মেয়ে আছে আমার কতদিন আগে বিয়ে হয়েছে যাই করছি ভাই সাবাদ আলী ভাই এখানে যে কাজ করতেছে প্রায় এক বছর থেকে উনি এখানেই থাকে ওনার বেতন 10,000 টাকা উনি 24 ঘন্টা এখানে তদারকি করে প্রিয় দর্শক এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক